রমজান মাসের চতুর্থ পাঠ দার্স হল রোজার শরীয়তের বিধান এবং তার গুরুত্ব নিঃসন্দেহে রোজা ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে আর কান ইসলাম ইসলামের সমূহ তার একটি এবং একটি গুরুত্বপূর্ণ ফরজ এটা কোরআনে কারিম এবং হাদিস সৈহাদিস এবং এজমাদার সাব্যস্ত কোরআন কারিমের আয়াত আমরা নিতে পারি যেটা নাকি প্রসিদ্ধ সোরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বক্তৃতা করেছেন দিন আমানু কুতিব আলাইকুম সিয়াম কেমা কুতিব আহ আল্লাহ কাবলিকুম না আহ চার চাকু এ আয়তের শেষে গিয়ে আল্লাপাক বলেছেন লাস্টে গিয়ে হেমান শাহিদ আমিন কুম শাহর ফলে প্রথমে আল্লাহাক যেটা বলেছেন হে মোমেন হে মোমেনগুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উন্নতির উপর খরচ করা হয়েছে এআ লাস্টে গিয়ে আল্লাহাক যেটা বলেছেন সেটা হলো সুতরাং তোমাদের যারা রমজান মাস পাবে তারা যেন অবশ্যই রোজা এই মাসের রোজা রাখে এটা আদেশবাসক শব্দ আমর এর দ্বারা আদেশবাসক শব্দ বা ইম্পারেটিভ বাক্য বা ওয়ার্ড দ্বারা ইম্পারেটিভ বাক্য দ্বারা কি হয় ওয়াজিব বা ফরস সাব্যস্তা সুতরাং এর দ্বারা বোঝা গেল যে রোজা ফরস তাছাড়া প্রতিমা আলেক সিয়াম যেটা উপরে আল্লাহাক বলেছেন আয়ত শুরুতে অর্থাৎ অর্থাৎ ফরিদা তোমাদের পুরোদা ফরজ করা হয়েছে এই দুটির দ্বারাই ফরজ সাব্যস্ত হয়েছে তাছাড়া আবু ইবনামর রাত আনহুমার প্রসিদ্ধ হাদি যেটা বুখারী সর পেছে এবং মৃত্যফাকালী হাদি সে হাদি বুখারী মস্তম হাইটে পেছে হাদিসটি মহানবী ইসলি ইসলাম যেটা বলেছেন যে বুনিয়াল ইসলাম আলহামস ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের মধ্যে উপরে রাখা হয়েছে ইসলামের খুঁটি বা মূল স্তম্ভ পাঁচটি বিষয়ের উপরে প্রথমটি হল এই সাক্ষিত কোনো সত্য মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাই ইসলাম তার রসুল দুই নম্বর হলো নামাজ কায়েম করা তিন নম্বর ইতা জাকায় চার নম্বর আল হাজ পাঁচ নম্বর সৌমি রমাবান অর্থাৎ রমজান মাসের রোজা রাখা এই হাদিস দ্বারা সাব্যস্ত হলো যে ইসলামের মূল স্তম্ভের পাঁচটি হলো পাঁচটি স্তম্ভের একটি হলো রমজান মাসের রোজা রাখা সুতরাং এটা ফরজ নয় শুধুমাত্র ফরজের ঊর্ধ্বে মূল স্তম্ভের এক অন্যতম স্তম্ভ তিন নম্বর যেটা সমস্ত মতন মুসলিমদের প্রত্যেক যুগের অলামক ঐক্যমত রোজা ফরজ এটাকে জেনে শুনে অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে